কেমন দেখছেন এক কথায় ভোট ডাকাতির নগ্নতা দেখ আমি এর মধ্যে তিনটা সেন্টার ঘুরে দেখলাম সমস্ত এজেন্টগুলোকে বেধড়ক মারা হয়েছে এবং পুলিশ সেখানে এই প্রক্রিয়া অংশগ্রহণ করছে যন্ত্রগুলো কমপ্লিটলি এখন জিজ্ঞেস করে আমি যন্ত্র পরিণত হয়েছে এবং ভোটের কমপ্লিট প্রক্রিয়া হয়ে গেছে আলটিমেটলি গিয়ে আমার সামনে আমি একটা ভোটার দেখেছি যে ব্যালট প্যানেলকে আমি বারবার বলেছি ব্যালট প্যানেলকে সুরক্ষা সেখানে এই জিনিসটা যদি শেষ পর্যন্ত তাহলে তো আপনি যুদ্ধটা চালিয়ে যাবেন হ্যাঁ যুদ্ধটা শেষ পর্যন্ত চালিয়ে যাবেন যুদ্ধ তো চালিয়ে যেতে হবে আসলে আমাদের তো এটা ভোট যুদ্ধে নেমেছি মানুষের এই যে ভোটার অধিকার প্রতিষ্ঠা করে যাবে যে ভোটের অধিকার রক্ষার লড়াই এই মুহূর্তে চলছে দফায় দফায় সংঘর্ষ যেটা দর্শক দেখেন আসলে এই ডাক্তার শাহাদাতের যারা সমর্থক আছে তাদেরকে আসলে তাদের প্রার্থী আসার পরে তার একটু আসতে চেয়েছিল আসলে কেন্দ্রের আশেপাশে কিন্তু তাদেরকে আসলে কেন্দ্রের মধ্যে ঢুকতে দেয়নি আপনাদেরকে আমি আরেকটি জায়গা দেখাতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আরেকটা জায়গা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাতে চাই এই যে ডাক্তার সাদাতু স্যার আসার পর পরে আসলে উত্তেজনাটা আসলে এই যে ছাত্রলীগ যুবলীগের এই যে ছেলে পেলেরা আমরা যেটি দেখছি আসলে পুলিশের পক্ষ থেকে আসলে জামায় আদর করা হচ্ছে মতো অবস্থা চলছে আসলে যেটি
তারা এত শৃঙ্খল করার পরে আসলে পুলিশের যে পদক্ষেপ সেটা আসলে ভেবে দেখার মতো আসলে যে পেপারটি চলছে এখন প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় আসলে এই ধরনের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে এই ধরনের যে দফায় দফায় যে সংঘর্ষগুলো আসলে তারা যখন সংঘর্ষ চলাকালীন আসলে বিভিন্ন ধরনের এই বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের ঘটনাটি ঘটছে। এ পর্যন্ত আমরা দুইজনের মৃত্যু সংবাদ পেয়েছি। সেক্ষেত্রে আসলে এই জামাল খানের যে অবস্থাটি চলছে আসলে এটি হচ্ছে এক পক্ষ বলছে আসলে এটি তাদের মধ্যে আন্দোলন, আবার অপর পক্ষ আসলে আর কি ভিন্ন কথা বলছেন। সেক্ষেত্রে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে আরেক ডাক্তার শাহাদাত হোসেন আসার পর থেকে উত্তেজনাটি আসলে একটু প্রকট আকারে বেড়ে গেছে, যার কারণে আসলে তারা ডাক্তার শাহাদাত হোসেনকে আসলে কেন্দ্রের মধ্যে ঢুকতে না দেওয়ার যে একটি চেষ্টা সেটি আসলে তারা করে যাচ্ছেন। এই মুহূর্তে আসলে আমরা যেটি দেখছি একদিকে আসলে ডাক্তার শাহাদাত হোসেন যখন বিএনপির মেয়র প্রার্থী ছিলেন, মেয়র প্রার্থী ধারা শীষের মেয়র প্রার্থী, তিনি আসলে এই আসার পরে এই যে অপরাধ এখানে খাস্তগির স্কুল খাস্তগির স্কুলে তিনি আসার পরে আসলে তার কিছু কর্মী আসলে এখানে তার পাশে যখন তাদের মেয়র প্রার্থী যখন এসেছে তখন তার পাশে আসতে চেয়েছিল, যার কারণে আসলে তাদের উপরে যে ব্যাপক আকারে এই ধরনের হামলাগুলো হচ্ছে সেক্ষেত্রে আসলে পুলিশের যে ভূমিকা চলছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ, যেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। আসলে সাধারণত এই ধরনের যে এই যে উৎসুক জনতা আসলে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি, এই যে দুই পাশে যদি আমরা লক্ষ্য করি যে আসলে অনেক উৎসুক জনতা আসলে কাদের পক্ষ এটা সেই স্পেসিফিকলি আসলে কেউ ই করছেন না। দর্শক আমি আমরা আবারও আপনাদেরকে দেখাবো, আমরা আছি